চাচ্ছে একটা শব্দ দিয়া রব আমার তো মনে হয় একটা শব্দ দিয়া গোটা কোরআনে যা আছে সব বুঝে দিছে رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رب المانوش شدو ترى ذكر تك غافل هو نظرا نماز تك غافل هو نظرا زكاة دي زرا تلبو زكاة مال دي زرا مانوش ترى لو زرا মানুষ নয় তারা আচ্ছা আশ্চর্য কথা না কি কি আজিব না তাহলে চার কাজ করে যারা মানুষ শুধু তারা চারটা কাজ করে যারা মানুষ শুধু তারা বলেন বলেন এক নাম্বার জিকির করে যারা এক নাম্বার আসলে এখানে জিকির মানে জিকরে কলবি আল্লাহকে ভুলে না যারা সুবহানাল্লাহ আল্লাহকে কি দুই নাম্বার নামাজ পড়ে যারা তিন নাম্বার যাকাত দেয় যারা চার নাম্বার আখিরাতকে ভয় করে যারা আখিরাতকে ভয় করে যারা এর মধ্যে রয়ে গেছে এরা রোজাও রাখে এরা রোজা ছাড়ে না এরা হজও করে এরা হজ ছাড়ে না এরা গুনাহ করে না কোনো ইবাদত ছাড়ে না সুবহানাল্লাহ عجيب الله رب كم ني كوان مدد شاگر دھوکیه چن سبحان الله كوان مدد کی كوان مدد شاگر دھوکیه ایتا رابر پاکی شام بھی আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি মানুষের মতো মানুষ হয়ে যায় আপনার বর্ণিত গুণগুলো যদি কারোর হয়ে যায় আপনি তাকে কি দিবেন আল্লাহ তাআলা বলেন লিয়াজসিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু এদের জীবনের সবগুলো সুন্দর সুন্দর আমল আমি গুনে গুনে যাচাই দিব সুবহানাল্লাহ আমি বললাম রব্বুল আলামিন গুনে গুনে যাচাই দিলে কত দিবেন রব বলেন যাও একে দশ আমি বললাম একে দশে আমার হবে না রব বলেন যাও একে সত্তর যাও একে সাতশো যাও একে সাত হাজার যাও একে সাত লাখ যাও একে সাত কোটি সুবহানাল্লাহ বলে না কাউকে দিবে সত্তর কোটি কাউকে দিবে সত্তর হাজার কোটি গোনে গোনে দিতে 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 একদিন গোনা শেষ হয়ে যাবে আমি বললাম রব্বুল আলামিন যেদিন আমার জীবনের প্রতিটা সেকেন্ডের গোনা শেষ হবে আমার জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব করে যদি এক কোটি বছর করে জান্নাত দিয়ে দেওয়া হয় তাহলে আমার জীবনের সেকেন্ড তো শেষ হবে লেকিন জান্নাত তো শেষ হবে না সেখানে তো হায়াত আরও আরও বাকি থাকবে সেগুলো কী হবে রব্বুল আলামিন বলেন ওয়াজিদাহুম মিন ফাদলিহি এবার আমি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো দুনিয়া জওয়ানি শুধু কমে শুধু কমে ক্ষমতা শুধু কমে মাল শুধু কমে আর জান্নাতে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে আমি বললাম রব্বুল আলামিন বাড়াবেন কোত্থেকে রব্বান আমার একটা গোডাউন আছে ওটার নাম ফজলের গোডাউন ওটার নাম কি মিং ফদলিহি আমার ফজলের গোডাউন থেকে আমি শুধু বাড়াবো আমি বললাম রব্বুল আলামিন এভাবে বাড়াতে থাকবেন কতদিন রব বলেন কথা দিলাম আমি যতদিন ততদিন ইনশাআল্লাহ মজা হবে সেখানে বলেন না ইনশাআল্লাহ তোমরা নাচো এখানে আমরা নাচবো ওখানে তোমরা খাও এখানে আমরা খাবো ওখানে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন রব বলেন যাও কথা দিলাম আল্লাহু ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইর হিসাব দুনিয়াতেও যাকে চাই তাকে বিনা হিসাবে দিয়ে দিব এজন্য মেরে ভাইও কোনো মুসলমান
আল্লাহকে ভোলার সুযোগ নাই, কোন মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, কোন মুসলমান হিসাব করে করে যাকাত না দেওয়ার সুযোগ নাই, আর আখিরাতকে ভুলে যাওয়ার সুযোগ নাই। আখিরাতকে কি ভুলে যাওয়ার কি নাই? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো ভুলে যেও না। তুমি যদি আমাকে ভুলে যাও মনে রাখবা আমি তখনও দুনিয়াতে তোমাকে ভুলবো না, তবে আখেরাতে তোমাকে আমি মনে করব না। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে আমাকে ভুলে যেও না, আখেরাতে আমি তোমাকে মনে করব না। বাকি দুনিয়াতে যদি তুমি আমাকে মনে করো আমি তোমাকে দুনিয়াতেও মনে করব, কবরেও মনে করব, হাশরেও মনে করব, মিজানেও মনে করব, জান্নাতে শুধু তুমি আর আমি। সুবহানাল্লাহ, কি হয়? নামাজের মধ্যে তুমি আমাকে তুমি বানাও, নামাজের মধ্যে তুমি আমাকে তুমি বানাও, কবরে আমি তোমাকে তুমি বানাবো। সুবহানাল্লাহ, বলেন কি আজীব না? এই যত বড় মুফতি সাহেবই হোক বিবি কিন্তু আদর করে তুমি বলে, তুমি আমাকে তুমি বললা, তোমাকে তুমি বলবো না কাকে তুমি, তুমিই তো আমার। আরে বুঝেন নাই কথা, আমার বিবির কি খবর আছে? আমি যখন স্টেজে খবর আছে এত ঘুমা, আমি মাঝে মাঝে বলি মানুষের মুসাফার ঢল দেখলে তুমি বুঝতে যে দেশের মানুষ আমাকে কত ভালোবাসে। কি আলহামদুলিল্লাহ, আমি বলি বন্ধু তুমি আমাকে তুমি বানাও, তুমি আমাকে বন্ধু তুমি রবকে তুমি বানাও, রব তোমাকে তুমি বানাবে। এই জন্য নামাজ মানে আমি আর তুমি, আর জান্নাত মানে তুমি আর আমি। সুবহানাল্লাহ, বলেন আরে কি বলছি বলেন তো খলিল সাহেব, নামাজ মানে তুমি আর আমি, আর জান্নাত মানে আমি আর তুমি। সুবহানাল্লাহ, এখানে তুমি আমি, ওখানে আমি তুমি, এখানে আমি রাখবো তোমাকে, ওখানে তুমি রাখবা আমাকে। সুবহানাল্লাহ, বলেন না, এখানে ভালোবাসি আমি তোমাকে, সেখানে ভালোবাসবা তুমি আমাকে। এখানে তোমাকে ভালোবাসি বলে তোমার হুকুম মতো চলি, ওখানে তুমি আমাকে ভালোবাসবা বলে আমি যাইবো যা চাইবো সব দিবা। ওটা বলতে বেয়াদবি হয়, ওটা বলি নেই বেয়াদবি হবে, যখন তুমি আমার হুকুম মতো চলবা এটা বলি নেই বেয়াদবি হবে। একটা শব্দ কি করছি আর কি ফাঁক করছি, এখানে তুমি আমার ওখানে আমি তোমার। সুবহানাল্লাহ, বলবেন না, রব যেন বলেন এখানে তুমি রাখো আমাকে, ওখানে আমি রাখবো তোমাকে, এখানে তুমি ডাকবা আমাকে, ওখানে আমি ডাকবো তোমাকে। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবা যত আমিও তোমাকে ডাকবো তত। বলেন তুমি আমাকে ডাকবা যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা রাতের আঁধারে, তুমি আমাকে ডাকবা দিনের আলোতে, তুমি আমাকে ডাকবা লোকালয়ে, তোমাকে আমি তুমি আমাকে ডাকবা একাকিত্বে, আমি তোমাকে ডাকবো আমার মতো করে। তুমি আমাকে ডাকবা তোমার জিব্বা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমি রহমতের হাত দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। কি তুমি আমাকে রাখবা তোমার বুকে, আমি তোমাকে রাখবো আমার বুকে। কানায়ালি খুব শানি, তিনি যেমন তেমন। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হা, জিকিরের মতো একটা জিহ্বা যদি নসিব হয়ে যেত
কাঁদার মতো দু চোখ যদি নসিব হয়ে যেত, আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যদি নসিব হয়ে যেত, দো জাহানের সৌভাগ্যের চাবি রব হাতে তুলে দিত। হা জিব্বাটাকে বানান জিকির অভ্যস্ত একটা দিল, জিব্বা জিকিরে অভ্যস্ত জিব্বা, চলতে ফিরতে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহ তাআলা বলেন, বুদ্ধিমান কারা জানো? এরা হাঁটতে হাঁটতে জিকির করে, এরা বসতে বসতে জিকির করে, এরা শুইতে শুইতে জিকির করে, এরা সিএনজিতে বসে বসে জিকির করে, এরা গাড়িতে বসে বসে জিকির করে, এরা কাজ করতে করতে জিকির করে, এরা ঘাস কাটতে কাটতে জিকির করে। সুবহানাল্লাহ, কি ভাই, এরা কি বুদ্ধিমান, এরা কি, এরা কি বলেন, এরা হলো বুদ্ধিমান। বুদ্ধিমান কারা? দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া, বলেন দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া। আল্লাহর কসম, আল্লাহকে ধরা ছাড়া এই জাতির বাঁচার আর কোনো রাস্তা নাই। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب. عذاب شر আগে আগে আমাকে ধরো, عذاب شر আগে আগে আল্লাহকে ধরো, বলেন। ফারুক আইএম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথচলা।